এসিবেড একটি ব্যথা উপশমকারী ওষুধ, এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা এবং প্রদাহকে উপশম করে। এসিবেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া উচিত। পেট ফাঁপা রোধ করতে এটি খাবার বা দুধের সাথে গ্রহণ করা উচিত। সঠিক সময়ের ওষুধ নিয়মিত সেবন করলে এর কার্যকারিতা বৃদ্ধি পায়। যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বলে যে এটি বন্ধ করা নিরাপত্তা, নিয়মিত ওষুধ সেবন করা গুরুত্বপূর্ণ। বমি, পেটে ব্যথা, বমি বমি ভাব এবং বদহজম হল কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যা এই ওষুধ সেবনে পরিলক্ষিত হতে পারে। এটি মাথা ঘোরা, তন্দ্রা বা চাক্ষুষ ব্যাঘাত ঘটাতে পারে। আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন, তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনির কার্যকারিতা, লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলির মাত্রা নিরীক্ষণ করতে পারেন। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে এসিবেড সুপারিশ করা হয় না। কিভাবে ব্যবহার করবেন এসিবেড? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। এসিবেডকে খাবারের সাথে নিতে হবে। এসিবেড কিভাবে কাজ করে? এসিবেড একটি ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, নসেড। এটি কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে, যা ব্যথা এবং প্রদাহ, লালভাব এবং ফোলা সৃষ্টি করে।